Hey everyone, Assalamualaikum. Welcome to Nishi's Best. What are you doing? আমরা মাত্র এখন বাজে আড়াইটা, আমরা 20 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। আজকে সকাল 7:30 থেকে ঘুম থেকে উঠেছিলাম পুরো ফ্যামিলি বলতে গেলে, যেহেতু আজকে রবিবার। ওর বাবা বাসায় উঠে আমার বিছানাতে, মানে আজকে এত কেন যেন মানে টায়ার্ড মতো লাগছে, এমন না যে খুবই শরীর খারাপ বা এমন কিছু, কিন্তু কেন যেন খুব টায়ার্ড লাগছে। তো আমি বলছিলাম যে আমি যদি এখন বাংলাদেশে থাকতাম আমি আজকে বিছানা থেকেই উঠতাম না। যাই হোক, 7:30 দিকে তো সবাই উঠে গেছি। উঠার পর হচ্ছে অ্যামেলিয়া পুরো 7:30 থেকে 10:30 পর্যন্ত খেলেছে, মানে ও আজকে খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে গেছে। যাই হোক, যেটা ভালো ছিল আমাদের জন্য, মানে আমার জন্য, 10:30 দিকে হচ্ছে ও ঘুমিয়ে গেছে। ও ঘুমানোর সাথে সাথে আমিও ওকে নিয়ে শুয়ে পড়েছি। আমিও বললাম যে আমার খারাপ লাগছে, ঘুমিয়ে যাও। একটু পরে দেখি যে ওর বাবা বেশি শুয়ে পড়েছে, 11:00 দিকে মনে এসে শুয়েছে। তো 2:00 দিকে আমরা পুরো ফ্যামিলি ঘুম থেকে বলতে গেলে উঠেছি। ওর বাবা এখনও উঠেনি, আমি আর অ্যামেলিয়া হচ্ছে 2:00 দিকে উঠেছি। উঠে এখন এই যে অ্যামেলিয়াকে লাঞ্চ করাবো, আমিও খাবো, ওর বাবা কখন উঠে জানি না। পুরো একটা রুটিন ছাড়া লাইফ স্টার্ট হয়েছে আজকে। অ্যামেলিয়া হল সবাইকে সবাইকে একটু হ্যালো বলে দাও। তুমি খালামুনি বলতে পারবে? তুমি জানো সবাই বলে কি অ্যামেলিয়া কবে একটু খালামুনি বলবে, অ্যামেলিয়া কবে বলবে হ্যালো খালামুনি, হ্যালো খামি, সবাই কত ওয়েট করে তোমার কথা শোনার জন্য, তুমি জানো? বলো সবাইকে হ্যালো বলো। বলো আমি কিছুদিন পর বলবো। কি পড়ে গেল, কি পড়ে গেল? জোর করে জোর করে, এই তো কিসি করেছো, গুড জব। অ্যামেলিয়া সবাইকে ফ্লাইং কিস দিয়ে দিয়েছে। আসো মা আমরা লাঞ্চ করব। আমাকে অনেকেই মেসেজ করে বলেন যে অ্যামেলিয়াকে প্লিজ একটু বলবে আমার নামটা বলতে বা খালামুনি বলতে। আমি ভাবি যে আমি নামগুলো বলবো, কিন্তু সত্যি কথা বলতে কমেন্টস পড়ে পরের দিন সকালে না যখন ভিডিও করি বা ইয়ে করে আমার একদম মাথা থেকে সরে যায়। ইনশাআল্লাহ খুব জলদি একটা এরকম ভিডিও করার চেষ্টা করব। লাঞ্চ শেষ করে আমি একটু বারান্দায় এসেছি। আসলে লাঞ্চ করতে করতে আজকে লেট হয়ে গেছে, প্রায় 4:00 দিকে লাঞ্চ করেছি, অলমোস্ট 4:45 এরকম বেজে গেছে। এখন বাজে 4:30। তো লাঞ্চ করার পর আসলে মানে নির্দিষ্ট সময়, সব কিছুর তো একটা সময় থাকে। মা পড়ে যাবা, ও হচ্ছে আমার পা ধরে দাঁড়িয়ে আছে। তো আসলে যদি 1:30-2:00 পরে আসলে লাঞ্চ করা হয়, বিকালের দিক যেটা, তো তখন আসলে লাঞ্চ ভাত টাইপের কিছু খাওয়ার পর আসলে শরীরের মধ্যে মানে ভালো লাগে না। তো আজকেও লাঞ্চ করার পর 4:00 দিকে ভাত খেয়েছি। তো খাওয়ার পর আসলে অলমোস্ট নাস্তার সময় হয়ে যায়, তখন চা নাস্তার সময়। তো ওই টাইমটাতে খাওয়ার পরে আসলে আমার মানে ভালো লাগছিল না, পরে কফি বানালাম। ওর বাবা কাজ করছে, ওর বাবাকে 1 কাপ কফি বানিয়ে আমি তো ওই যে কফি খেলাম বসে বসে বারান্দায়। আর অ্যামেলিয়া তো ওর অ্যামেলিয়া হচ্ছে এই যে আমি দরজাটা লাগিয়ে বসেছি, কারণ ও করে কি এখন ওর বাবাকে দেখলে ভিতরে একবার যাবে, তারপরে এসে মা, তারপরে এসে আবার হচ্ছে ঢোকার জন্য এরকম ইয়ে করবে বারান্দায় আসার জন্য। তো বারবার এরকম আসা যাওয়া করলে ও হচ্ছে এই জায়গাটা একটু স্টেপ আছে, তো ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমি মানে ওকে নিয়ে বসে দরজা বন্ধ করে দিয়েছি। যাই হোক, তো এই যে এখন বারান্দায় বসে বসে ভাবছি আজকে সন্ধ্যায় কি খাবো, মানে মাত্র খেয়ে উঠে ভাবছি কি খাবো। আজকে ওয়েদারটা একদম মানে এত ঠান্ডা ঠান্ডা, তো আমার ইচ্ছে করছে কিছু মচমচা টাইপের খেতে। এখন বাংলাদেশ হলে তো বাইরে থেকে নিয়ে আসা কোনো ব্যাপারই না, আর এখানে আসলে আমরা যেরকম বাইরে আমরা যেই টাইপের স্ন্যাক্স খেয়ে অভ্যস্ত, এখানে ওরকম পাওয়া যায় না। তো আপনার কিছু খেতে ইচ্ছে করলে দেখা যায় নিজেরই বানাতে হয়। যাই হোক,
আমি আজকে একবার ভাবলাম যে স্যুপ বানাবো, পরে আবার ভাবছি যে না স্যুপ করব না, মানে স্যুপ আর অন্থন দুটোর কম্বিনেশন বেস্ট হতো যদি আজকের ওয়েদারটার সাথে, কিন্তু অন্থন খেতে ইচ্ছে করছে না। দেখি একটু আমার ইচ্ছা করছে কি আমি বলি, মানে আমার এরকম হঠাৎ হঠাৎ মানে মনে হয় যে আমার কিছু ক্রিস্পি খেতে ইচ্ছা করছে বা আমার কিছু ঝাল খেতে ইচ্ছা করছে। অবশ্যই আমার ঝালই খেতে ইচ্ছা করে সবসময়, কিন্তু আজকের ইচ্ছাটা বলি, মনে হচ্ছে যে ঝাল হবে কিন্তু অনেক বেশি ক্রিমি হবে, কিন্তু চিজ হবে না। তো এখন এরকম উইয়ার্ড কম্বিনেশনে চিন্তা করছি কি বানানো যায়। বাসায় আমার স্প্রিং রোলের শীট আছে, দেখি বা কি করি। আর অ্যামিলিয়া কি করছে দেখাই। অ্যামিলিয়া হলো দুষ্টু দুষ্টু করছি। আমি তাই তাই বাবা গানটা গাও তো, তাই তাই বাবা কিভাবে বলো তুমি, বাবা তাই তাই। এটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইতে হয়, মা করো তো আবার, তাই এই যে আবার তাই তাই বাবা। আচ্ছা ওই পাশে একটা রাবার ব্যান্ড কে ফেলে দিয়েছে মা, তাই তাই বাবা করো তো, তাই তাই বাবা। এটা কি এরকম করে কোন কে করে, এরকম কে সাউন্ড করে? বেবি হোয়াট ডাজ দ্য ডাক সে, এদিকে তাকি বলো হোয়াট ডাজ দ্য ডাক সে। তো কিচেনে চলে এসেছি, স্প্রিং রোলের শীট আছে বলেছিলাম। তো ভেতরে স্টাফিং এর জন্য আমি যেগুলো বানা মানে যেগুলো লাগছে তা হচ্ছে যে আমি এখানে গাজর আর আলু গ্রেটার দিয়ে একদম একই সেম সাইজ করে কুচি কুচি করে ফেলেছি। তারপর এখানে চিকেনের শ্রেডেড চিকেন নিয়েছি, দেন একটুখানি মটরশুঁটি, তারপরে ওটা নিয়েছি হোয়াইট সস। হোয়াইট সসটা নেওয়ার কারণ হচ্ছে আমি যতগুলো রেসিপি দেখছিলাম ইউটিউবে অনেকক্ষণ ধরে কাটাকাটি করছি কি খাবো কিরকম করা যায়, তো সবগুলো হচ্ছে সাওয়ার ক্রিম অথবা কি বলে চিজ দিয়ে করেছে, কিন্তু আমার বাসায় তো ক্রিম ছিল না আর চিজ যেটা আছে সেটা দিয়ে আসলে আমার সেরকম আমি যেরকম মেল্টিং যাচ্ছি তেমনটা আসবে না। তো ভাবলাম চিন্তা করে যাচ্ছে তাহলে হোয়াইট সস দিয়ে করি, কারণ হোয়াইট সস তো মানে হোয়াইট সসের থিকনেসটাও সেরকম ক্রিমের মতো হবে। তো আমার বাসায় আসলে হোয়াইট সস কিনতে পাওয়া যায় সেটা ছিল না, আমি নিজেই বানিয়ে নিয়েছি। নর্মাল আমরা পাস্তার জন্য যেরকম হোয়াইট সস বানাই ওরকম আর কি। তো স্টাফিং বানানোর জন্য আমি পেঁয়াজে তেল দিয়ে তেল আর লবণটা দিয়ে একসাথে একটু ভেজে নেব, পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত আর কি। এটাতে তো পেঁয়াজ ব্রাউন করার কোনো ইস্যু থাকে না, নর্মাল পেঁয়াজ আমরা যেভাবে ভাজি ওরকম আর কি। যাই হোক, তারপরে আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিয়েছি, দিয়েই আমি হচ্ছে গ্রেটেড করা যেই আলু আর গাজর যেটা সেটা একসাথে দিয়ে দিয়েছি। আমি একটা আলু আর একটা গাজর মানে পুরো ইকুয়াল হয়েছে দুটোর মানে কোয়ান্টিটি। তারপর আমি মটরশুঁটি দিয়ে দিলাম, আসলে সব কিছু একসাথে দিয়ে ভেজে নাও আর কি। একটু সয়া সস দিব, তারপরে গার্লিক পাউডার, সরি গার্লিক পাউডার না ব্ল্যাক পেপার পাউডার। আসলে হয় কি এগুলোতে আসলে আমি যখন এগুলো বানাই বা ম্যাক্সিমাম ক্ষেত্রে এ ধরনের কিছু বানাতে গেলে আমি আসলে এটা দিব বা এটার পর এটা দিব এরকম আমার হয় না। আমার দেখা যায় আমার হাতের কাছে যা মশলা আছে সব একটু 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 করে দিয়ে দিই, এটা আসলে আমার একটা বদ অভ্যাস বলা যেতে পারে। তবে সয়া সসটা মানে আমি এই টাইপের কিছু করলে সয়া সস আমার মাস্ট, চাই চাই সয়া সস আমার মানে সবসময় সবকিছুতে লাগে। তো সয়া সস আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে সব কিছু ভেজে ভালো মতো, তারপর এর মধ্যে আমি যেটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে চিকেন স্টক পাউডার দেব। এটা আমার আরেকটা বদ অভ্যাস, এটা না দিলেও মানে আজকে বিশেষ করে এই রান্নাটাতে যদি আমি না দিতাম তাহলে বেশি ভালো হতো। কারণ হয়েছে কি চিকেন স্টক পাউডারে
নর্মালি লবণ থাকে। তো আমি আসলে আমার প্ল্যান ছিল না আমি স্টক পাউডারটা অ্যাড করব, কিন্তু এটা আমার একটা বদ অভ্যাস। ওই যে সামনে দেখলাম, দেখে মনে হচ্ছে একটু অ্যাড করে দেখি হয়েছে, একটু চিকেন চিকেন স্মেল করবে। আসলে এটা দেওয়াতে এটা তো লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। যাই হোক, খাওয়া গিয়েছে, খারাপ হয়নি। আমি অনেকগুলো বানাচ্ছি, একবারে আমার আমার নেইবারকেও কিছু দিব আর আমরা বাসায় খাবো। তো এই তো এখন আমি হোয়াইট সসটা অ্যাড করে দিলাম। হোয়াইট সসটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর রিচ একটা ক্রিমি ভাব চলে এসেছে, মানে দেখে আমার মনে হচ্ছিল ইয়েস দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড। মানে আমার এরকমই মনে হচ্ছিল যে এরকম কিছু একটা আসবে ভেতরে আউটকাম। যাই হোক, তো এটা একটু ভেজে নেবো, ভেজে ভেজে একটু মানে পানি পানি থাকবে না, আঠালো আঠালো হয়ে যাবে এরকম করে। তারপর চুলাটা অফ করে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আমার বাসায় স্প্রিং রোল শীট না থাকলে এটার জন্য আলাদা করে আমি হয়তো একটা ইয়ে বানাতাম, বাট যেহেতু আছে তো ওটা দিয়ে একটা সিম্পলের মধ্যে যা করা যায় তাই করব। তো এই তো আমার স্প্রিং রোল শীটগুলো আমি বের করে ডিফ্রস্ট করে নিয়েছি, মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের মতো রেখেছি। তারপরে হচ্ছে আমি আজকে রোলের মতো করে বা সমোসার মতো করে বানাবো না, ওগুলো আসলে পেঁচাতে অনেক সময় লাগে আর টাইম কনজিউমিং। তো আমি হচ্ছে ঝটপট ইজিভাবে করার জন্য একটা পকেট টাইপের করে ফেলবো। তো এই তো আমি এগুলোকে মাঝখান দিয়ে কেটে সবগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। আমার এগুলো ফ্রিজে থেকে এক সাইড একটু শক্ত হয়ে গেছে, এই জন্য উঠাতে একটু কষ্ট হচ্ছে। তো আমি এক সাইড একটু কেটে তারপর ফেলে দিতে হয়েছিল, তারপরে ইজিলি সবগুলো হয়েছিল। এগুলো আসলে অনেকদিন ফ্রিজে হয়ে গেছে, প্রায় 1.5-2 মাসের মতো। আমি অনেকদিন মানে কিনবো বানাবো এরকম করে করে ফ্রিজেই পড়ে রয়েছে, নাস্তা আমার সেইভাবে বানানো হচ্ছে না বা হয় না, সময় পাই না। যাই হোক, এই তো আমি এখন এগুলো ফোল্ড করাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা তো মানে মুখে কিভাবে বলবো, ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কতগুলো করে ভেতরে দিয়েছি, মানে আমার মনে হচ্ছিল স্টাফিংটাই আমি খালি খালি খেয়ে ফেলি, মজাই হয়েছিল। ও আর হচ্ছে ময়দা দিয়ে আমি একটা আঠার মতো বানিয়েছি যাতে এটা লেগে যায়, একটু ময়দা পানিতে গুলে নিয়েছি এটাই। তো এই তো খুব জলদি হয়ে যায় এই ভাজটা করে, তারপর সবগুলো এভাবে করে করে রেখে দিয়েছিলাম। এই তো সবগুলো বানানো রেডি। এতগুলো বানানোর কারণ হচ্ছে আমার নেইবারকে কিছু দিব আর আমরা খাবো। একটা মজার ঘটনা ঘটেছে, প্রথমে ব্যাচে হচ্ছে প্রথম ব্যাচে যেগুলো ভেজেছি সেগুলো হচ্ছে আমার নেইবারের জন্য ভেজেছি। তো ওকে দিয়ে আসার পর আমি আমাদের জন্য ভেজেছি, আমাদেরগুলো মানে আমার হাজব্যান্ডের জন্য যেই দুটো ভেজেছি সেগুলো পুড়ে এক সাইড পুড়ে গিয়েছিল। ওই ভিডিওটা আমি দেখাবো একটু পরে। এই তো এগুলো হচ্ছে আমার নেইবারকে দিয়ে আসবো এখন। হ্যাঁ বলো, কেমন আছে? তোমারটা বেশি ভালো করতে গিয়ে পুড়ে গেছে, বুঝছো? এটা হলো আমার নাস্তা। কে বলছি, যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়েছে কিনা। ঠান্ডা হয়ে গেছে, মানে ক্রিসপিনেসটা নেই, কিন্তু ভেতরের স্টাফিংটা একদম যেমন চেয়েছি তেমন এসেছে। লবণ একটু বেশি হয়েছে, কারণ আমি চিকেন স্টকের মধ্যে যে লবণ আছে এই কথাটা ভুলে গেছিলাম। মানে নর্মালি চিকেন স্টক দিলে অন্য লবণ, নর্মালি লবণটা সেটা অ্যাভয়েড করা ভালো, কারণ স্টকে অনেক লবণ থাকে। অত বেশি হয়নি, মানে খাওয়া যাচ্ছে, বাট ভালো হয়েছে।
এখন চা নাস্তা করব। এমিলি আজকে একটু আগেই ঘুমিয়ে গেছে, মানে ওর বাবা ওকে ঘুম পাড়িয়েছে, তো এই ফাঁকে আমি এখন চা নাস্তা খেয়ে তারপর একটু ভাবছি মুভি দেখবো, মেবি শিওর না। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।